আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পোলাও রান্না করবেন কীভাবে রেস্টুরেন্টে আমরা যখন পলাও রান্না করি এই যে পোলাওর একটা গ্রান এবং হচ্ছে পোলাওর যে রাইসের টেক্সচার এই টেক্সচারটা আনার যে টেকনিকগুলো সেই টেকনিকগুলো সম্পূর্ণ আনার টিপস এই ভিডিওতে থাকবে আবার অনেকে কমেন্টস করতে পারেন যে পোলাওর ভিডিও দেখানোর কি আছে এটা তো মানে খুব ইজি একটা রেসিপি বাট রেস্টুরেন্টের স্টাইলে পোলাও রান্নাটা অনেকেই জানতে চেয়েছে যার কারণে ভিডিওটা করেছি তো দেরি না করে প্রত্যেকটা স্টেপ আমি দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমি চাউল পানি নিয়ে নিচ্ছি আমি এখানে টোটাল আড়াই কেজি চাউল নিচ্ছি আর আরেকটা কথা বলিনি যদি আপনারা প্যাকেট চাউল ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একই কোম্পানির চাউল ইউজ করার চেষ্টা করবেন যদি দুই প্যাকেট চাউল ইউজ করেন আর যদি এক কেজি চাউল ইউজ করেন তাহলে তো এক প্যাকেটেরই হয়ে যাবে আচ্ছা যেটা বলবো এখানে মেইন যে টেকনিক বা যে সিক্রেটটা আপনার চিনিগুড়া চাউল কিন্তু খুব সুগন্ধি হয় এই জন্য চিনিগুড়া চাউল কি করবেন জাস্ট একবার নর্মালি পানিতে ওয়াশ করে পানিটা ঝরিয়ে তারপর আবার পানিতে চাউলটা ভিজিয়ে বেশিক্ষণ কিন্তু কষলাবেন না বেশিক্ষণ কষলালে এটা সুগন্ধ কমে যাবে জাস্ট একবার ওয়াশ করে তারপর পানিতে আবার নতুন পানি দিয়ে থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে পোলাও টেক্সচারটা পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে পোলাও যে পাতিলা রান্না করবেন সেই ফাতিলাটা প্রথমে একটু হিট দিয়ে ফাতিলার সম্পূর্ণ পানি আগে একেবারে শুকিয়ে নেবেন তারপর আমি প্রত্যেকটা স্টেপ মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং রান্না করতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি এক কাপ এবং আরও হাফ কাপ আচ্ছা পোলাওতে আপনার দুইভাবে পেঁয়াজ ইউজ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে বেরেস্তা করে লাস্ট মুহুর্তে দিয়ে আর একটা হচ্ছে প্রথমে বেরেস্তা করে তারপরে দেওয়া তো পোলাও অনেকে একদম দবদবা সাদা পোলাও পছন্দ করে তাদের জন্য আজকের আমি একটা টিপস বলবো আবার অনেকে গ্রে কালার পোলাও হালকা একটু লাইট গ্রে কালার পোলাও পছন্দ করে ঘি কালার যেটা সেই টেকনিকটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো আর যখন তেলটা গরম হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ তিন কাপ পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজগুলো একেবারে বেরেস্তা করে নেব এগুলো ব্রাউন কালার পর্যন্ত আমাকে নাড়তে হবে তবে এই মুহূর্তে এসে নাড়ানো বন্ধ করা যাবে না খুব স্লোলি নাড়তে হবে তা না হলে এক পাশ কালার হয়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে আচ্ছা একটা জিনিস দেখেন এই যে দেখেন পেঁয়াজের কালারটা একেবারে টোটালি ব্রাউন কালার হয়ে গিয়েছে তবে অতিরিক্ত ব্রাউন কালার করতে গেলে কালো হয়ে যাবে আমি তুলে নিচ্ছি আর এই সময়টা আসলে অবশ্যই সুলার হিট অফ করে দিবেন সোলার হিট দেওয়া যাবে না সোলার হিট দিলে কিন্তু পেঁয়াজগুলো একবারে পুড়ে যাবে তুলতে তুলতে একবারে পুড়ে যাবে ওকে আমি পেঁয়াজগুলো একটা প্লেটে টিশু দিয়ে এভাবে জাস্ট মেলে রেখেছি এতে করে খুব দ্রুত বেরেস্তা গুলো ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এখন একটা কথা বলে নি যদি আপনারা পোলাওর কালার একটু গ্রে কালার পছন্দ করেন অনেকটা ক্রিমি কালার সেক্ষেত্রে কি করবেন পেঁয়াজগুলো না তুলে জাস্ট এর ভিতরেই আপনার আদা রসুন পেস্ট দিয়ে দিবেন যেহেতু আমি একেবারে দবদবা লাইট যে কালারের পোলাওটা আছে সেই পোলাও করব এর জন্য তুলে নিয়েছি কারণ পেঁয়াজগুলো যখন ভিতরে থাকবে আপনার পেঁয়াজ গলে কালারটা গ্রে কালার হয়ে যাবে আর এখানে আদা রসুন পেস্ট দিয়েছি আমি হাফ কাপ অবশ্যই আদা রসুন পেস্টটা করবেন সিক্সটি টু ফর্টি রেশিওতে যদি ষাট গ্রাম আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন এই রেশিওতে যদি আদা রসুন পেস্ট করেন তাহলে পারফেক্ট একটা কম্বিনেশন পাবেন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর এই সময়টা অতিরিক্ত হিট দেওয়া যাবে না খুব স্লো হিটে রাখবেন আর সাথে আমি যে মশলাগুলো ইউজ করবো ওইগুলো আমি দেখাচ্ছি চার পিস তেজপাতা দিয়েছি আর ছয় সাত পিস এলাচি তবে এখানে এলাচি গুলো খুবই ছোট এর জন্য বেশি দিয়েছি তিন চার পিস দিলেও চলতো আর পলাও ফ্লেভার ইনহ্যান্স করার জন্য অবশ্যই একটু জৈতি ইউজ করবেন পাঁচ ছয় পিস অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে পলাও তিতে হয়ে যাবে আর পলাওতে আরেকটা জিনিস আছে যেটা লং লং কিন্তু পলাওর ফ্লেভার অনেক ইনহ্যান্স করে যদিও এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে না লং দিচ্ছি পাঁচ পিস আর ছোট ছোট তিন পিস দিচ্ছি দারুচিনি দারুচিনি দুই এক পিস কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এই আদাটা অন্তত দুই থেকে তিন মিনিট খুব হালকা হিতে এভাবে ভুনে নিবেন এতে করে এই আদা রসুনের যে ফ্লেভার আছে যে গন্ধ আছে সেই গন্ধটা কমে যাবে তারপর আপনাকে ইউজ করতে হবে লিকুইড মিল্ক যদি পারফেক্ট একটা ক্রিমি ফলাও যদি আপনারা রান্না করতে চান তাহলে অবশ্যই লিকুইড মিল্কটাই ইউজ করবেন আর লিকুইড মিল্ক না ইউজ করলেও কোনো অসুবিধা নেই সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে আর স্পেশাল করতে গেলে আপনাকে অবশ্যই একটু লিকুইড মিল্ক দিতে হবে তারপর আমি এখানে লিকুইড মিল্ক দিচ্ছি হাফ লিটার আপনারা এই লিকুইড মিল্ক এক লিটার পর্যন্ত দিতে পারেন কম বেশি করে কোনো অসুবিধা নেই জাস্ট আমি এখানে লিটার দিয়েছি এখন এসে আপনার দেন কোনো অসুবিধা নেই যেহেতু আপনার লিকুইড মিল্ক আছে তারপর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা আসলে যেহেতু আস্ত এর জন্য কাঁচামরিচ কম বেশি করে দিলেও কোনো অসুবিধা নেই এটা স্পেসিফিক কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই আপনারা যতটুকু কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন ততটুকুই দিবেন যারা জাল বেশি পছন্দ করে তারা ফলাও খাওয়ার সময় কাঁচামরিচ ভেঙে খাবে আর যারা জাল পছন্দ করে না তারা জাস্ট এমনিতে ফলাও খাবে কোনো অসুবিধা নেই Okay. যখন দেখবেন যে দুধ এবং বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো থেকে একটা ফ্লেভার বাইর হচ্ছে এই সময়টা আসলে আপনাকে পানি দিয়ে দিতে হবে আচ্ছা অনেকে এখন বলতে পারেন যে লিকুইড মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিলাম না কেন এখানে একটা জিনিস বলি লিকুইড মিলটা যখন আপনার আদা রসুন পেস্ট এবং মশলার সাথে হালকা একটু জাল হয় এটার যে সুন্দর একটা স্মেল আসে না এই স্মেলটাই ফলাউর ফ্লেভারটা এনহ্যান্স করে তারপর আমি পানি দিচ্ছি পানির মেজারমেন্ট নিয়ে আপনাদেরকে এখন আমি একটা টিপস বলবো সেই টিপসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমি পানিটা দিয়ে নিই তারপর মেজারমেন্টের কথাটা বলতেছি আচ্ছা আপনারা যখন শুধু এক কেজি ফলাও রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই দেড় লিটার পানি দিবেন যদি হাফ কেজি পোলাও রান্না করেন সেক্ষেত্রে তিন ডাবল পানি দিবেন তবে তিন ডাবল থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ পোলাও যত কম রান্না করবেন ততটা পানির পরিমাণটা একটু বেশি লাগে আর যদি ফলাউ বেশি রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমে আসতে শুরু করে কি জন্য কারণ আপনার বেশি চাউলে দমটা খুব সুন্দর হয় কম চাউলে ফলাউতে যে ডাকনা দিয়ে দম দেন সেই দমটা কম হয় যার কারণে আপনি যখন দুই কেজি চাউল রান্না করবেন সেক্ষেত্রে আপনার এক কেজি হিসাবে দেড় লিটার দেড় লিটার তিন লিটার পানি আসে তবে আপনি তিন লিটার পানি দিবেন না আপনি দুইশো পানি কম দিবেন আবার এভাবে প্রতি কেজিতে দুইশো দুইশো এম এল কমাইতে থাকবেন অর্থাৎ দুই কেজি চাউলে আপনি পানি দিচ্ছেন টোটাল তিন কেজি থেকে দুইশো এম অর্থাৎ আঠাইশো এম আর যদি তিন কেজি চাউল রান্না করেন সেক্ষেত্রে দুইশো দুইশো চারশো এম এল কমবে অর্থাৎ প্রতি কেজিতে আপনার টোটালি দুইশো দুইশো এভাবে কমতে থাকবে পাঁচ কেজির পরে হিসাব আলাদা পাঁচ কেজির পরে প্রতি পাঁচ কেজিতে তিনশো গ্রাম করে পানি কমতে থাকবে এই রেসিপিতে যদি আপনারা ফলাউর চাউল বা পানি মেপে যদি দেন তাহলে ফলাউ সব একেবারে একুরেট এবং পারফেক্ট টেক্সচার হবে এবং পারফেক্টলি সিদ্ধ হবে একদম বত্তা হয়ে যাবে না বা শক্ত থেকে যাবে না আচ্ছা পোলাউতে লবণের পরিমাণ নিয়ে সবাই একটু কনফিউশন লবণের পরিমাণটা কনফিউশনটা আজকে আমি দূর করে দিচ্ছি সেটা হচ্ছে লবণ দেওয়ার আগে সেটা হচ্ছে এক কেজি চাউলের জন্য স্ট্যান্ডার্ড লবণের পরিমাণ হচ্ছে তেরো গ্রাম তেরো থেকে পনেরো গ্রাম আমি যদি আপনার টেবিল স্পুনে মেপে দেই প্রতি কেজিতে দেড় টেবিল স্পুন লবণ আপনি দিতে পারবেন এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন যেহেতু আমার আড়াই কেজি তিন টেবিল স্পুন আর জাস্ট অল পিক এটা হচ্ছে আপনার প্রতি কেজি চাউলে ম্যাক্সিমাম दट টেবিল স্পুন তবে চেষ্টা করবেন যে একটু কম দেওয়ার জন্য জাস্ট 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিবেন दट টেবিলিশন পরিপূর্ণভাবে দেওয়ার প্রয়োজন নেই এত করে লবণ লাগলে প্রয়োজনে দিতে পারবেন আর যখন একবার পারফেক্টলি এটা বুঝে যাবেন তখন আর এই লবণের ঝামেলাটা হবে না আর যখন পোলাওর চাউলটা পানিতে डालेंगे তার আগে লবণটা অবশ্যই তো টেস্ট করে নেবেন আপনারা এই পানিতে লবণের পরিমাণটা একটু স্ট্রং রাখবেন কারণ চাউল লবণটা অ্যাবজর্ব করে নেবে এতো করে আপনার পোলাওতে লবণের টেস্টটা একেবারে পারফেক্টলি হবে আচ্ছা আরেকটা টেকনিক বলে দেই অবশ্যই চিনি দিতে না এতে করে করে টেস্টটা কিন্তু এটা একটা সিক্রেট আচ্ছা এখন যখন দেখবেন যে পানিটা একবারে পুরো পরিপূর্ণভাবে গরম হয়ে গিয়েছে পানি ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু পলাও চাউল দেওয়া যাবে না ফানুঞ্জি পানি যখন দেখবেন যে একবারে পরিপূর্ণ গরম হয়ে গেছে তখন আপনার চাউলটা ঢালতে হবে ব্যাস আমি চাউলটা এখন ঢেলে দিচ্ছি চাউলটা কিন্তু আমার প্রায় পনেরো মিনিটের মতো ফানি দিয়ে ভিজানো ছিল তারপর ফানি জড়িয়েছিলাম চার পাঁচ মিনিট তারপর চাউলটা দিচ্ছি আচ্ছা চাউল দেওয়ার পর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে চাউল দেওয়ার পর চুলার হিট কম রাখা যাবে না চাউল দেওয়ার পর যতটুকু সম্ভব চুলার হিট একেবারে হাই হিট করে দিতে হবে কি কারণে কারণ চালটা ফানিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ফানি টেম্পারেচার একেবারে লো হয়ে গিয়েছে এই জন্য ইনস্ট্যান্ট টেম্পারেচার উঠানোর জন্য অবশ্যই সুলার হিটটা একেবারে হাই রাখতে হবে আর চালটা অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে চাউল চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সুলার এই হাই হিটটা আপনার পানি চাউল লেভেলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে কিন্তু সোলার হিট কমানো যাবে না তা না হলে কিন্তু পানি আপনার বাষ্প হয়ে কমে যাবে না পানি বেশি হয়ে যাবে একটা জিনিস খেয়াল করেন এই যে পানি কিন্তু চাউল লেভেলে চলে আসছে এই সময়টা আসলে তখন সোলার হিট একেবারে কমিয়ে দিবেন যতটুকু সম্ভব তারপর আস্তে আস্তে একটু নাড়বেন ব্যাস নাড়ানোর পর এখন যদি আপনারা পলাওটা একটু কালারফুল পছন্দ করেন সেক্ষেত্রে গাজর কিন্তু গ্রেড করে রাখবেন গাজর কুচি কুচি করে রাখবেন একটু গাজর দিয়ে দিবেন বিয়ে বাড়িতে অনেক সময় আমরা পলাওতে দেখি একটু জাস্ট কালারফুল এই গাজরটা কুচি করে দেয় আর এই মুহূর্তে চাইলে আপনারা দুই তিনটা আলু বোকারা এবং কিসমিশও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যেই পেঁয়াজগুলো আমি বেরস্তা করে রেখেছি সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এভাবে একটু নাড়া দিয়ে দিবেন নাড়া দিয়ে জাস্ট চাউলগুলো একেবারে সমান করে বসাবেন একেবারে সমান করে সাইডে যদি চাউল লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পোলাও সাইডেরগুলো কাঁচা থাকার সম্ভাবনা থাকবে চাউল চাউল অবশ্যই এই জন্য সব সাইড থেকে সুন্দর মতো আপনার চাউল কমিয়ে নেবেন এবং এই সাইড থেকে আপনার এই চাউলগুলো একটু মাঝখানে দিয়ে দিবেন কারণ হচ্ছে স্টিমটা সবসময় মাঝখান বরাবর থাকে এই জন্য সাইড থেকে একটু চাউলগুলো নামিয়ে দিবেন এতে করে সাইডের পোলাওগুলো আর কাঁচা থাকবে না তারপর ডাকনা দিবেন ডাকনা দিয়ে একটা টেকনিক বলি আপনাদেরকে একটা সিলভারের প্লেট অথবা স্টিলের প্লেটে পানি নেবেন পানি নিয়ে আপনার ফাদিলাটা এভাবে উপরে বসিয়ে দিবেন এতে করে আপনার কখনোই ফলাও নিচে পড়ার সম্ভাবনা থাকবে না তবে এই সময়টা আসলে সোলার হিট একেবারে কম কমিয়ে দিবেন একেবারে ডিম করে দিবেন আর যাদের বাসায় এরকম সিলভারের প্লেট নেই রুটি বানানো তাওয়া তো অবশ্যই আছে রুটি বানানো তাওয়ার উপরে কি করবেন একটা যে কোনো ডাস্টার অথবা তেনা ভিজিয়ে ভাঁজ করে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ পর পর ওখানে একটু একটু করে ফানি দিয়ে দিবেন এত করে আর নিচে লাগা সম্ভাবনা থাকবে না অনেকে বলে যে রুটি বানানোর তাওয়াটা আপনার গরম হয়ে গেলে নিচে ফলাও লেগে যায় আর যখন একটা ডাস্টার দিয়ে বা একটা তেনা দিয়ে একটু একটু ফানি ফানি ওই রুটি বানানোর তখন হিটটা সরাসরি পাতিলার তলায় লাগবে না আর পুরবে না তো এটা হচ্ছে টেকনিক বিশ মিনিট পর্যন্ত রেখে দিবেন দমে তারপর দমটা খুলবেন এর আগে খোলা যাবে না আমি প্রায় বিশ মিনিট পর ডাকনাটা খুলছি তারপর উপরে একটু বাটার অয়েল অথবা ঘি দিয়ে দিবেন এবং পলাওটা ভাঙবেন এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে একেবারে পারফেক্ট জর্জরা এবং ময়েস্টার আমি এই জিনিসটি আপনাদেরকে বলতে চেয়েছি ফলাও যদি আপনারা এই স্টাইলে রান্না করেন তাহলে পোলাওটা সম্পূর্ণ জর্জরা হবে এবং পারফেক্টলি সব দিকে হবে নিচে পোড়া লাগবে না এবং পোলাওর যে স্মেলটা আছে এই স্মেলটাই হচ্ছে আপনার মন ভরিয়ে দিবে খেতে মন চাইবে আর এখানে কিন্তু আমি কোনো গোলাপ জল অথবা কেওড়া জল ইউজ করি নাই কারণ গোলাপ জল এবং কেরোয়া জল দিলে খাবারের ফ্লেভার ঠিকই অনেক বাড়ে কিন্তু খাবারের রুচি নষ্ট হয়ে যায় যেহেতু এটা আমরা নিজেরাই খাবো এই জন্য কেরোয়া জল এবং গোলাপ জলটা ইউজ করি নেই আর আপনারা চাইলে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার পোলাওটা রেডি এখন জাস্ট আমি একটু ট্রাই করে দেখি এই পোলাও যে গ্যারান গ্যারানটা একেবারে ন্যাচারাল গান কারণ এখানে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করি নাই আর ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন মাশাল্লাহ এত সুন্দর একটা টেক্সচার আসছে এভরিথিং পারফেক্ট ব্যালেন্স কারণ এখানে উনিশ বিশ হওয়ার কোনো অপশন নাই প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করা আর এই মেজারমেন্ট ওয়াজ যদি আপনারা রান্না করেন ইনশাআল্লাহ পারফেক্ট হবে আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপকার দিতে পারি আল্লাহ হাফেজ